নমস্কার বন্ধুরা, আমি মুক্তি। মুক্তিস কিউট ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে একটা রান্না শেয়ার করব, সেটা হলো আম ডাল বা টকের ডাল। তোমরা তো জানোই বাইরে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আম ডাল বা টকের ডাল খাওয়া শরীরের পক্ষে কত উপকার। তো চলো দেখে নিই আমার আজকের রেসিপিটি। আমি মুসুর ডাল দিয়ে টক ডালটা করব। এরকম বাটিতে আমি এক বাটি মুসুর ডাল নিয়ে নিলাম। এটা হচ্ছে 100 গ্রাম মুসুর ডাল। আমি এই বাটিতে ঢেলে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিই। মুসুর ডালটা আমি ভালো করে ডলে ডলে ধুয়ে নিলাম। আমার মুসুর ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। মুসুর ডাল সেদ্ধ করার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর ভেতরে আমি খানিকটা জল ঢেলে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার মুসুর ডালটা আমি দিয়ে দিলাম। ডাল সেদ্ধ করার সময় যে ডালের গ্যাজাগুলো উঠছে, আমি এই গ্যাজাগুলো ফেলে দিলাম। এটা ফেলে দিলে ডালের ভেতরে থাকা অনেক নোংরাও বেরিয়ে যায়। এই টক ডাল করার জন্য আমি একটা মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি। এবার এই আমটাকে আমি কেটে নিই। আমটা আমার খোসা ছোলা হয়ে গেছে, এবার আমটা আমি কেটে নিই। আমটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটা এখনো সেদ্ধ হয়নি, এখন একটু বাকি আছে সেদ্ধ হওয়ার। ডালের ভেতরে আমি 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওভেনের আরেক পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে ওর ভেতরে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওর ভেতরে ফোড়নটা দেবো। সর্ষের তেলে এই টক ডাল রান্না করলে খুব ভালো হয়। ফোড়নের জন্য আমি 1/2 চামচ সর্ষে দিয়ে দিলাম। আর 2 শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শুকনো লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি। আমার ফোড়ন হয়ে গেছে, এর ভেতরে আমি আমগুলো দিয়ে দিলাম। এবার তেলের ভেতরে আমগুলোকে একটু আমি নেড়ে চেড়ে নিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমটাকে এবার নেড়ে চেড়ে আমি অল্প একটু সেদ্ধ করার জন্য জল ঢেলে দেব। আমটা এখানে সেদ্ধ হতে থাকলো। এবার আমি দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। এদিকে মুসুর ডালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমি হাতার সাহায্যে নেড়ে নেড়ে ডালটাকে আর একটু গলিয়ে দিলাম, কারণ টক ডাল একটু পাতলা পাতলাই হয়, সেই জন্য ডালটা একটু বেশি গলে গেলে ভালো হয়। ডালটাতে এবার আমি পরিমাণ মতন জল ঢেলে দিলাম। আপনারা কেমন ঘন রাখবেন কি পাতলা রাখবেন, আপনাদের সুবিধা মতন জল দিয়ে নেবেন। আমি আমার সুবিধা মতন দিয়ে নিলাম। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আমি আম সেদ্ধর সময় 1/2 চামচ হলুদ দিয়েছি, ওই জন্য এখন খুব বেশি হলুদ দিলাম না। আর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। ডালে আমি 2 চামচ চিনি দিয়ে নিলাম। টক ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এদিকে আমটা সেদ্ধ হয়ে গেছে, আমটাকে আমি হাতার সাহায্যে আরও ভালো করে গলিয়ে দিলাম। ফোড়ন দেওয়া সেদ্ধ আমটার ভেতরে আমি এবার ডালটাকে ঢেলে দিলাম। ডালটাকে এবার 5 মিনিট ধরে ভালো করে ফোটাতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখে দিয়েছি, আর ডালটা আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি। ডালটা আমার কমপ্লিট হয়েও গেছে, এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি।
ডালটাকে আমি একটা স্টিলের পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আপনারাও ডালটাকে স্টিলের পাত্রেই ঢালবেন, অ্যালুমিনিয়ামের পাত্রে ঢাললে অ্যালুমিনিয়ামের কষ উঠে ডালটা স্বাদটা একটু তেতো হয়ে যেতে পারে। তো আমার গরম গরম আমডাল বা টকের ডাল তৈরি হয়ে গেছে। এটাকে গরম ভাতের সাথে পোস্ত আর পাঁপড় ভাজা দিয়ে খেলে খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।